বিরোধী দল করার এগারোর পরের মাল তো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে এদিন তৃণমূলের নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে বাংলার যে আটকে রাখা টাকা, 100 দিনের টাকা, সেই টাকার দাবিতে দিল্লিতে লড়াই নেমেছিলেন। মানে দিল্লিতে গিয়ে তারা ধর্নায় বসেছিলেন, কিন্তু সেই ধর্না শেষ পর্যন্ত পুলিশের গুতোই একেবারে বিফল হয়ে গেল, এবং এমনভাবে বিফল হলো যে তৃণমূলের নেতাদের কারো জুতো হারালো, কারো মোবাইল হারালো, কেউ বা খোঁড়াতে খোঁড়াতে খালি পায়ে রাস্তায় হাঁটলেন, কয়েকজন আবার রেগে গিয়ে গলাবাজিও করলেন। কিন্তু শেষ পর্যন্ত এদিন দিল্লিতে তৃণমূলের যে লড়াই, সেই লড়াই কিন্তু ফ্লপ হয়ে গেল, সেই লড়াই কিন্তু জমল না। এবং সেই লড়াইকে কটাক্ষ করতে গিয়ে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা জানালেন, যে এরা লড়াই করবে কি, যারা পুলিশের একটা সিটিতে পালিয়ে যায়, ধর্না থেকে উঠে যায়, লড়াই ছেড়ে দেয়, এদের দ্বারা লড়াই হবেটা কি। এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী এটাও বললেন যে এগারোর পরের মাল তো। এগারোর পরের মাল বলতে বুঝতেই পারছেন বন্ধুরা যে শুভেন্দু অধিকারী এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন জায়গায় খোঁচাটা দিয়েছেন। শুভেন্দু অধিকারী কিন্তু বারবার এই কথাটা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেন যে তিনি 2011 সালের পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন, অর্থাৎ তৃণমূল যখন বাংলার ক্ষমতায় চলে এসেছিল, সিপিএমের সঙ্গে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার রাজনীতিতে জিতে গিয়েছিলেন, বাংলার কুর্সি যখন দখল করে নিয়েছিলেন, তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে পড়াশোনা ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবং তারপরে কী ঘটেছিল বন্ধুরা আপনারা সবাই জানেন, এবং সেইটাকে নিয়েই কিন্তু এদিন রীতিমতো শুভেন্দু অধিকারী ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচাটা দিলেন। এখন এই যে এদিন দিল্লিতে তৃণমূলের লড়াই, সেই লড়াই নিয়ে কে কি মন্তব্য করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কি চ্যালেঞ্জ ছুড়লেন, কি বললেন, এবং তার উত্তরে বিজেপি নেতারা মানে শুভেন্দু অধিকারী কিংবা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদাররা ঠিক কি বললেন, ছোট্ট করে দেখে নেওয়া যাক। এদের গায়ে জ্বালা, এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, প্রতিশোধ নিতে চায়, প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে বাংলার মানুষকে ভাতে মারতে চায়, বাংলার মানুষ ছাড়বে না। নরেন্দ্র মোদী ভয় খেয়েছে, বিজেপি ভয় খেয়েছে, যেভাবে পুলিশ দেখলাম তো আপনাদের সামনে প্রেস কনফারেন্স পর্যন্ত করতে যায় না, এই রকম বর্বর পুলিশ, নরেন্দ্র মোদীর পুলিশ, অমিত শাহর পুলিশ, এইভাবে নরেন্দ্র মোদী অমিত শাহকে প্রমাণ করে দিল যে গুজরাটে কিভাবে 2002 সাল থেকে এই নরেন্দ্র মোদী অমিত শাহরা খুন করেছে মানুষকে, আজ তা প্রমাণ করে দিল। আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, আমরা 2 ঘন্টা ধরে আমাদের কর্মসূচি ছিল, যখন থেকে এই কর্মসূচি শুরু হচ্ছিল তখন থেকেই বারবার বলেছিল আমাদের উঠে যাওয়ার জন্য, আমরা তো কাউকে ডিস্টার্ব করিনি। খালি পায়ে কেন বেরোচ্ছেন, কারণ কি আপনাকে আপনাদেরকে জোর করে বার করে দেওয়া হলো? যেভাবে ধাক্কাধাক্কি করছে, আমরা বললাম আমরা একটা মিনিস্টার আছি, বাংলায় তো আপনাদের মন্ত্রীরাও যায়, কিন্তু একটা মিনিস্টার আমি আছি, অনেকেই আছে, আমাদের সমস্ত সিনিয়র লিডারশিপ আছে, তাদের আপনি জুতো আমার নেই, তার মানে জুতোটা মিসিং হয়ে গেল, মানে এত ধাক্কাধাক্কি হচ্ছে, বিজেপি কোণঠাসা হচ্ছে, সেই কারণেই বিজেপি নেতাদের উড়ে আসতে হচ্ছে। যেটা নিয়ে এখানে আন্দোলন করতে এসেছেন, 4,466 কোটি টাকা আপনাকে ইউপিএ সরকার দিয়েছিল 10 বছরে, 4,466 ধরুন বাড়িয়ে 5,000 কোটি টাকা করে দিলাম, তার 6 গুণ টাকা, 30,000 কোটি টাকা আমাদের সরকারের সময় নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মানুষের জন্য বাড়ির মাথার উপরে ছাদ তৈরির জন্য দিয়েছে। আজকে যে গরিব মানুষ তার মাটির দেয়াল ভেঙে যাওয়াতে তার বাচ্চা মারা গেছে, দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, কারণ এই 30,000 কোটি টাকার মধ্যে, 30,000 কোটি টাকার মধ্যে সেই গরিব মানুষের বাড়ি কেন হয়নি? তারা কি লড়ে, বিরোধী দল করার এগারোর পরের মাল তো। আমি সিপিএম এর সঙ্গে লড়েছি, বন্দুকের সামনে লড়েছি, টিয়ার গ্যাসের সামনে লড়েছি, মমতা ব্যানার্জির পুলিশকেও মোকাবিলা করছি 2.5 বছর ধরে, হুইসেলে পালাচ্ছে,
লাঠি তুললে তো মনে কেঁদে ফেলতো। গান্ধী জয়ন্তীর দিন অসভ্যতামি করতে গেছে, একটা থেকে তিনটে সময় দিয়েছে, মামার বাড়ির আবদানি কি? হ্যাঁ, গান্ধী জয়ন্তীর দিন আপনি 21 জুলাই কর্মসূচি করলে গোটা বাংলায় কাউকে করতে দেন? আমি তো উলবেড়িয়া সভা করতে চেয়েছিলাম, আমাকে আপনি সভা করতে দেননি 22 সালে। বলেছেন 21 জুলাই গাড়ি নাকি যাবে, কাউকে করতে দেওয়া যাবে না। 21 জুলাই কাউকে করতে দেন আপনি? আর গান্ধী জয়ন্তীর দিন রাষ্ট্রপতি যায়, প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি যায়, রাষ্ট্রদূতরা আসে, গান্ধীজির নামাঙ্কিত প্রচুর এনজিও যায় ওখানে লাইন দিয়ে, অসভ্যতামি করতে গেছেন। ফুল দিতে তো আপনাদের কেউ বাধা দেয়নি, 2 ঘন্টা ধরে নাটক করেছেন, কি লড়বেন ভাই? 11-র আগে ছিলেন না তো, 11-র পরে এসছেন, একটা হুইসেলে পালাচ্ছেন ছুটে, আর পশ্চিমবঙ্গে ডান হাতে ঘড়ি বা আমার জিন্সের পকেটে ঢুকিয়ে বলেন তোর বাপকে ডাক। বন্ধুরা, আপনারা দেখলেন যে একদিকে তৃণমূল যেমন এদিন পুলিশের গুতোয় যেভাবে রাজঘাট ছেড়ে যেতে বাধ্য হলো সেটা নিয়ে কিন্তু হাও মাউচাও শুরু করে দিয়েছে, কিন্তু তৃণমূলের নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দিল্লিতে যতই হাও মাউচাও করুন না কেন, সেটা তো আর পশ্চিমবঙ্গ নয়। ফলে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর মতো নেতারা, বিজেপির নেতারা কোনো সভা কিংবা কোনো ধর্ণা দিতে গিয়ে যে অভিযোগটা করেন, ঠিক একই অভিযোগ কিন্তু এদিন দিল্লিতে গিয়ে তৃণমূলের নেতাদের মুখে শোনা গেল। এবং যথারীতি কিন্তু এদিন তৃণমূলের এদিনের যে ধর্ণা, সেই ধর্ণা রীতিমতো মাঝপথে বন্ধ হয়ে গেল। এবং তারপরেই যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথারীতি তার নিজস্ব স্টাইলে মাইক ধরে কেন্দ্রের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে শুরু করলেন, এবং এটাও জানালেন যে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ এই যে 100 দিনের কাজের টাকার যে দুর্নীতি, তার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের হুঁশিয়ারিটা দিচ্ছেন তাতেও তিনি ভয় পাচ্ছেন না, তবে সেই সিবিআই তদন্তটা হতে হবে আদালতের পর্যবেক্ষণে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করুন আর না করুন, সিবিআই তদন্ত যদি 100 দিনের দুর্নীতির কাজের টাকার বিরুদ্ধে হয় তাহলে তৃণমূল যে নতুন করে ফাঁদে পড়বে সেটা কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, এবং হয়তো সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বেশি করে তার যে ক্ষোভের কথা, তার যে লড়াইয়ের কথা, সেই লড়াইয়ের কথাটা কিন্তু বারবার তার বক্তব্যে তুলে নিয়ে এসেছেন। কিন্তু তার বক্তব্যে যে কথাটা তিনি বারবার জোর দেওয়ার চেষ্টা করেছেন যে এই লড়াই বাংলার মানুষ কিন্তু লড়ে নেবে, এই লড়াই থেকে বাংলার মানুষ কিন্তু সরবে না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নেতাদের এবারের যে এই যে দিল্লি যাত্রা 100 দিনের টাকা ছিনিয়ে আনার জন্য, সেই লড়াইকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল বনাম বিজেপির লড়াই নয়, সেই লড়াইকে কিন্তু বাংলার মানুষ বনাম মোদি সরকারের লড়াই বলে একটা চালানোর চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন করলেন। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের এই যে 2 দিনের দিল্লি যাত্রা, যে যাত্রাকে কেন্দ্র করে এরই মধ্যে সরগোল পড়ে গিয়েছে, ট্রেন বাতিল হয়ে গেছে, বিমান নাকি বাতিল হয়ে গেছে, তারপরেও তৃণমূল কোনো রকমে তাদের নেতাদের নিয়ে দিল্লিতে হাজির হয়েছে, এবং যেভাবে লড়াইয়ে না নেমে প্রথম দিনই একেবারে রাজঘাটে গিয়ে তৃণমূল চুপচাপ বসে পড়েছে, ধর্ণা দেওয়ার চেষ্টা করেছে, তাতে কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে তৃণমূল আদৌ দিল্লিতে মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গিয়েছে তো? এই প্রশ্নটা উঠছে কারণ দিল্লিতে যদি সত্যি সত্যি তৃণমূল টাকা ছিনিয়ে আনার জন্য লড়াইয়ে যায় তাহলে সে নিয়ে লড়াই না করে রাজঘাটে গিয়ে চুপচাপ বসে থাকার চেষ্টা করলো কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নেতারা যখন দিল্লিতে গেছেনি এত বাধার পরেও, তাহলে তারা দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন নাই বা হলো অন্তত কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংহের বাংলোর সামনে প্রতিবাদ দেখাতে পারত, সেখানে ধর্ণা করতে পারত, কিন্তু তৃণমূলের নেতারা সেটা না করে তারা সোজাসুজি চলে গেছেন রাজঘাটে, এবং সেই রাজঘাটে যখন পুলিশ তাদের গুতো মেরে তাড়িয়ে দিয়েছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি সরকার যে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে এটা যে স্বীকার করেছে এটাই নাকি তিনি চাইছিলেন, ভাবুন একবার। অর্থাৎ এইটা স্বীকার করানোর জন্যই তৃণমূল কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই লড়াইয়ের নামে 100 দিনের টাকা ছিনিয়ে আনার নামে দিল্লি গেছেন। অর্থাৎ তৃণমূল বাংলার মানুষকে যে লড়াইটা দিল্লির বুকে দেখানোর চেষ্টা করছেন সেই লড়াইটা কিন্তু তৃণমূলের নেতারা মোটেও দেখাতে পারছেন না, দেখাতে কিন্তু পারলেন না।
যদিও একদিন আরও বাকি রয়েছে, আগামীকাল আবারও তৃণমূল নেতাদের বিক্ষোভ দেখানোর কথা, প্রতিবাদ করার কথা, লড়াইয়ে নামার কথা, কিন্তু সেই লড়াইও যদি এই দিল্লি পুলিশের হুইসেল কিংবা লাঠির গুঁতোয় কিংবা ধমকে ভেঙে পড়ে, তৃণমূলের নেতারা যদি ফের তাদের পায়ের জুতো কিংবা মোবাইল হারিয়ে চুপি চুপি গুটি গুটি সরে পড়েন আর পরে গিয়ে মিডিয়ার সামনে তাফালিং করেন, তাহলে কিন্তু বাংলার মানুষ পুরোটাই দেখছে যে কতটা এই তৃণমূলের নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যে আটকে রাখা 100 দিনের টাকা সেই টাকার জন্য লড়াইটা করছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।